প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ভারতের অন্যতম সুন্দর এবং চিকনা অন্তর্গতের বিষয়ে। বর্তমান জেনারেশনে কিছু যুবক ছেলেরা পছন্দ করেন মোটা মেয়েদেরকে, আর বেশি শতাংশ যুবক ছেলেরা পছন্দ করেন চিকনা মেয়েদেরকে। ভারতের অধিকাংশই চিকনা মেয়েরা অভিনয় জগতে পা রাখতে অত্যধিক পছন্দ করেন, আর কিছু শতাংশ অভিনয় জগতে পা রাখতে গিয়ে সেই সব অশ্লীল জগতে নিজেকে জড়িয়ে ফেলেন। চলুন তাহলে আজকের এপিসোড থেকে ভারতের সেরা সুন্দরী চিকনা অন্তর্গতের বিষয়ে ভালো করে এবং বিতম্ভাবে আলোচনা করা যাক। ভারতের এই চিকনা অন্তর্গত দেবীদের সর্বপ্রথম আমি আলোচনা করবো অন্যতম সেরা সুন্দরী নীল চৌধুরীর কথা। নীল চৌধুরী, যার একটি ঝলকে যুবকদেরকে বলতে বাধ্য করে দেয়। যার জন্ম হয় 7 ফেব্রুয়ারি 1997 সালের নাগপুর শহরে। সেই অনুযায়ী নীল চৌধুরী বর্তমান বয়স মাত্র 87 বছর। দক্ষিণ এশিয়ার অন্যতম একজন সেরা সুন্দরী চিকনা অন্তর্গত। তিনি ভারতীয় অভিনয় জগতে গরম গরম সিনেমাগুলিতে অভিনয় করেন। অভিনয় করার পাশাপাশি সেই সব নীল ভিডিওগুলিতে প্রত্যক্ষভাবে অভিনয় করেন, যিনি প্রথম অবস্থায় সামাজিক মাধ্যমগুলিতে ভিন্ন ধরনের অশ্লীলভাবে লাইভ শো করে থাকতেন। তবে আস্তে আস্তে সেই সব মুভিগুলিতে এন্ট্রি মেরে নিজের কেরিয়ার তৈরি করে নেন। হে গাইস, আপনি যদি ভারতের চিকনা অন্তর্গতের বিষয়ে বিস্তারিত জানতে চান তবে এই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন। এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুস্কান আগরওয়াল, যার জন্ম হয় 10 সেপ্টেম্বর 1995 সালের মুম্বই শহরে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 29 বছর। ভারতের অন্যতম একজন ওয়েব সিরিজের মডেল, যিনি ওয়েব সিরিজগুলিতে অভিনয় করার পাশাপাশি সেই সব নীল ভিডিওগুলিতেও অভিনয় করেন, যার বি সাইজ 37-30-40, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চ, ওজন 52 কেজি। মুস্কান ওয়েব সিরিজগুলিতে অভিনয় করার নামে সেখানে থাকা অ্যাক্টরগুলির সঙ্গে সেই সব নীল ভিডিওগুলি তৈরি করে নিজেকে প্রখ্যাত মডেল বলে পরিচয় দেন। আপনি যদি মুস্কানের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন। আঞ্জলি কুর, ভারতের অন্যতম একজন চিকনা কাবাকা পেস্টার, যিনি 22 বছর বয়স থেকে এই সব মুভিগুলিতে অভিনয় করে যাচ্ছেন। তবে কিছু সংখ্যক ভিডিও আমরা দেখতে পাই, যার জন্ম হয় 9 জুন 1996 সালের উত্তরপ্রদেশে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 28 বছর। আঞ্জলি সেই সব অশ্লীল ফটোশুট কিংবা ভিডিও তৈরি করতে থাইল্যান্ড অথবা মালদ্বীপের মতো দেশে ভ্রমণ করতে যান, যার বিষয় 37-30-40, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চ, ওজন 53 কেজি। আপনি যদি অঞ্জলি কুটের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভারতের চিকনা অন্তর্গতের বিষয়ে। এদের মধ্যে আপনি কাকে অনুসরণ করতে চান গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন। এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।